তো আজকে আমি এসেছি বুক ফার্মে। বুক ফার্মে আসার একটাই কারণ, এমনিও বুক ফার্মে দারুণ অফার দিচ্ছে, 30-45% ছাড় দিচ্ছে, সেই ছাড় তো ছাড়াই যায় না। প্লাস আমার কালকে আসার কথা ছিল, কিন্তু আজকে কৌশিকদা আসছে, সেই কারণে আজকে আমি চলে এসেছি বুক ফার্মের শোরুমে। কুটিরামের পাশের গলিতে ঢুকে অনেকটা হাঁটতে হবে, হাঁটার পর একদম পাওয়া যাবে বুক ফার্মের শোরুম। সামনেই বুক ফার্মের শোরুম আমি দেখাচ্ছি, এবং গিয়ে কী কী বই কিনলাম সেটাও দেখাবো। ছোট্ট একটা ব্লগ হবে হয়তো, কলেজ স্ট্রিটে একটু ঘোরাফেরা করবো। তো স্টে টিউন ফর দিস ব্লগ, তো আজকে ভিডিও শুরু করা যাক। বুক ফার্মের শোরুমের মধ্যে মারাত্মক ভিড়, ওখানে গিয়ে ভিডিও ভিডিও করার কোনো ইচ্ছেই হচ্ছে না, আর এত ভিড় নিজের মতো বইও ঠিকঠাক দেখা যাচ্ছে না। কিন্তু তুলনামূলকভাবে কৌশিকদা যেখানে বসে আছে জায়গাটা অনেকটা হালকা, একদম ফাঁকা, কিন্তু একটা অনেকটা ভিড় ছিল। এখানে আমি ফাঁকা বসে আছি, আকাশ এসছে অনেকদিন পরে, প্রায় সেই বইমেলার পরে আপনার সঙ্গে দেখা হলো। দুজনেই আমরা কালো শার্ট পরে এসেছি, যদিও আগে থেকে আমরা প্ল্যান করে আসিনি, তবু আমরা দুজনে কালো, আমি কালো পাঞ্জাবি ও কালো টি শার্ট পরে এসেছে। আপনারা বই বই পড়বো বলে বেশি করে দেখুন, যদিও ওরা এখন অতটা চাপে, একদম সত্যি কথা, আগের চেয়ে অনেক ইরেগুলার হয়ে গেছে। কিন্তু যাই হোক, প্রথম দিকে একদম শুরুর দিকে যারা বুক টিউবার তাদের মধ্যে আকাশ এবং দুজন দুজন আমার খুব কাছের, খুব প্রিয় দুজন মানুষ, খুব ভালো মানুষ, এবং আমরা আপনারাও তাদের ভালোবাসেন। আর কি বলতে ঘুরাচ্ছে এই হাতের লেখাটা ভালো হলো, এখানে কৌশিকদা সাইন করছে বই। আমার বই সাইন কপিগুলো হয়ে গেছে, এবং প্রথম সাইন আমি পেলাম বইগুলো সব কটার, বেশ ভালো লাগলো। অলরেডি বুক ফার্মের ভেতরে তো কথা বলা, ভিডিও করার কোনো জায়গা নেই, এখানে অনেকেই দাঁড়িয়ে আছে সাইন করবে বলে। বই জাস্ট বুক ফার্ম থেকে বেরোলাম, এবং আমি টায়ার্ড পুরো। বুক ফার্মে ঢুকেছিলাম 2টার সময়, এখন প্রায় 5:30 মতো বাজে, বাড়ি যাবো। আর কোনো বই টই কেনা আজকে হচ্ছে না, ব্লগ বলে কিছুই তৈরি হয়নি, জাস্ট বুক ফার্মে ঢোকার বেরানো এইটুকুনি। আর মাঝখানে দু চারটে ক্লিপ থাকতে পারে। বুক ফার্মের ভেতরে মারাত্মক ভিড় ছিল, ওর মধ্যে বই কেনা প্রচণ্ড চাপের, বই খোঁজাও চাপের, কিন্তু তার মধ্যে কোনো রকমই কিনেছি। জানি না ব্লগ ব্লগ কিছু হয়নি, কারণ আমার অ্যালার্জির জন্য, এবং অনেকদিন পর আজকে কৌশিকদার সাথে অনেক গল্প হলো, এইটা সবথেকে মজা ছিল। কারণ আমি ভেবেছিলাম বুক ফার্মে যাবো, বুক ফার্মে 1-1.5 ঘন্টা থাকবো, কৌশিকদার সাথে একটু কথাবার্তা হয়তো হবে, তারপরে বেরিয়ে যাবো এবং বই কিনবো, কলেজ স্ট্রিট এক্সপ্লোর করবো, ব্লগ করবো, অনেক কিছু প্ল্যান ছিল, বাট কোনো কিছুই হলো না। দেখা যাক, ভালো লাগছে কলেজ স্ট্রিটের মধ্যে হাঁটতে, বেশ ভালো লাগে। যারা এতটুকু ব্লগটা দেখলেন তারা বুঝতেই পারলেন কেন এটাকে আলাদা করে ব্লগ হিসেবে আমি আপলোড করার দুঃসাহসও দেখাতে পারিনি, এবং ভাবলাম যে এইটুখানি দেখানোর পরে আনবক্সিং ভিডিওটা বা বুক হল ভিডিওটা একই সাথে নিয়ে আসি। তো কোন কোন বই আমি কিনলাম এই ভিডিওতেই দেখাবো। প্রথম যে বইটা আমি ওখানে গিয়ে কিনেছি সেটা হচ্ছে এই বইটা, হারানো দিনের গল্প, কৌশিক মজুমদার কথিত, হিত রবিনসন চিত্রিত। এই বইটা সম্পর্কে ডিটেলে একটা রিভিউ আমি অলরেডি নিয়ে এসেছি, এবং সেখানে এই বইটার সম্পর্কে বলেছি আমার পড়ে কেমন লেগেছে, বইটায় কী কী রয়েছে, বইটার ভেতরটা কেমন, প্রোডাকশন কেমন, সমস্ত কিছু। এবং এই বইটাই প্রথম আমি ওদিন গিয়ে হাতে নিয়েছি, এবং এই বইটা নেওয়ার সময় আমি বুঝতে পারিনি যে এত সুন্দর এটার প্রোডাকশন কোয়ালিটি, যেটা আমাকে অ্যামেজ করেছে, এবং যেটা আমি হয়তো প্রত্যেক ভিডিওতেই বারবার বলছি, তার একটাই কারণ, ইট রিয়েলি অ্যামেজ মি। এবং সেই কারণে হারানো দিনের গল্পের নিচে আকাশের মৃন্ময়কে কৌশিকদা 3/24। এই বইটা সাইন করা কপির মধ্যে সবার প্রথম বই, অর্থাৎ ফার্স্ট সিগনেচার কপি আমার কাছে এই বইটার রয়েছে। বেশ ভালো অনুভূতি একটা ব্যাপার। শুধু এই বইটা না, আরও একটা বই দেখাবো যেটার ফার্স্ট সিগনেচার কপি আমার কাছে রয়েছে, এই বইটা, বিদেশিদের চোখে বাংলা, চণ্ডী লাহিড়ী, সম্পাদনা ও টিকা কৌশিক মজুমদারের।
এই বইটারও ফার্স্ট সিগনেচার কপি আমার। ওফ কী সুন্দর ফ্লেক্স করছি, হ্যাঁ ভালো লাগছে বলেই করছি। এই বইটা সম্পর্কে যখন শুনেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে না, এই বইটা কেনার মতো একটা বই এবং হয়তো এই বই থেকে আমি অনেক কিছু জানতে পারবো, সেই কারণেই কেনা। বিদেশিদের চোখে বাংলা, আমরা জানি বাংলায় কত ধরনের বিদেশিরা এসেছেন, শুধু ইংরেজ না আরও যেসব বিদেশিরা এসেছেন হয়তো তাদের সম্পর্কেও লেখা আছে। তবে এই বইটা সম্পর্কে যদি বলি তাহলে 1757 থেকে 1857 এই 100 বছর সময়কালে ভারতে যেসব বিদেশিরা এসেছিলেন তাদেরকে নিয়ে অ্যান্থোলজি লেখার প্রয়াস করেছেন চন্দ্রিলাই। বাংলা এসেছেন তাদের সম্পর্কেই এখানে লেখা, বা তারা যেভাবে বাংলাকে দেখেছেন সেটা নিয়েই লেখা। দেখতে পাচ্ছেন এখানে গ্লসি পেজে কয়েকটা ছবি রয়েছে এবং ছবিগুলো খুব সুন্দর। দেখুন, বাংলায় বিদেশি, বিদেশিদের চোখে বঙ্গমনীষী, বঙ্গনারী, সতীদাহ, যানবাহন, এরকম করে পুরো আলাদা করে এখানে সূচিপত্রের মধ্যে দেওয়া আছে। তো বুঝতে পারছেন বইটা কিরকম বা পড়তে কতটা ভালো লাগবে। এবং এখানে দেখুন 19 শতকের বিখ্যাত বইয়ের দোকান, থাকার ও স্পিঙ্গারের ক্যাটালগ, এরকম অনেক ছবি আছে, অনেক পুরনো চিত্র রয়েছে। কত তাড়াতাড়ি আমি পড়তে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পড়া শুরু করিনি। খুব তাড়াতাড়ি এই বইটা পড়বো এবং আপনাদের সামনে রিভিউ নিয়ে চলে আসবো। মূলত এই দুটো বই ছাড়াও আর একটা বই আমি সেদিন সংগ্রহ করতে গিয়েছিলাম, তো এই বইটা হচ্ছে তৃতীয় নাম্বার বই যেটা আমি সেদিন সংগ্রহ করেছিলাম, সিংহদমন কৌশিক মজুমদারের লেখা। এটারও ফার্স্ট সিগনেচার কপি আমারই, অর্থাৎ দেখুন কী সুন্দর ফ্লেক্স করছে, ফার্স্ট সিগনেচার কপি আমার। এই বইটা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, এই বইটারও অলরেডি একটা রিভিউ ভিডিও চ্যানেলে চলে এসেছে, যারা এখনও অবধি দেখেননি দেখে নিতে পারেন। এবং এখানে একটা সম্পূর্ণ কমিক্স রয়েছে সুরেশ বিশ্বাসকে নিয়ে, এবং তারপরে পরিশিষ্টতে আরও রয়েছে। এবং সুরেশ বিশ্বাসের জীবন কাহিনী বলতে পারেন, সুরেশ বিশ্বাস যিনি ছিলেন তাকে নিয়ে একটা ফিকশনাল জীবন কাহিনী লেখার চেষ্টা করা হয়েছে এখানটায়, এবং সেগুলো পুরোপুরি ফিকশনাল না, তার জীবনের যে চিঠিপত্র পাওয়া যায় সেই চিঠিপত্রগুলোকে ব্যবহার করা হয়েছে, সেই চিঠিপত্র অনুসারে যেরকমভাবে তার জীবন কেটেছে সেরকমভাবেই এই বইটাকে লেখার চেষ্টা করা হয়েছে। এবং পড়তে গিয়ে কোথাও মনে হবে না যে একটা ফিকশনাল কাহিনী আপনি পড়ছেন, মনে হবে যেন সত্যিকারের সুরেশ বিশ্বাসের জীবনী আপনি পড়ছেন। বাকিটা জানার জন্য অবশ্যই রিভিউ ভিডিওটা দেখে নিতে পারেন। এই ছিল 3 নম্বর বই, এবং এই 3টে বই সংগ্রহ করার পরে বুক ফার্মে তখন চলছিল মহাছাড়, অর্থাৎ অনেক বইয়ের উপর 30-40% ছাড় চলছিল। সেই ছাড় আমি কখনোই ছাড়তে পারিনি, সশে মীরা এই বইটা সংগ্রহ করেছি। যতদূর আমি জানি এটা একটা থ্রিলার বই, এবং এর যদি ব্লারবেল লেখা দেখি তাহলে ডিটেকটিভ বলতে আপনারা কি বোঝেন, ঝাড়া 6 ফুট লম্বা, সুপুরুষ চেহারা, গমগমে কণ্ঠ, ভুড়ভুড়িয়ে টানছেন দামি তামাকের পাইপ চুরুট সিগারেট, টাটের মাথায় আসছেন ক্রাইম সিনে, সাহায্য করতে পেরে ধন্য হয়ে যাচ্ছে পুলিশও, সবশেষে একটা বনের দিক পুরনো বাড়ির বাহারি বৈঠকখানায় চা চকরে বসে সমাধান করছেন জটিল রহস্য, তাই না? আচ্ছা, এইটা পড়ার সময় কিন্তু আমাদের সবার ফেলুদা ব্যোমকেশের কথা মনে পড়ছে, বিশেষ করে ফেলুদার কথাই আরও বেশি করে মনে পড়ছে। আবার ভাবুন, হ্যাঁ ভাবলাম ডিটেকটিভ বলতে আমরা যারা সাহিত্য পড়ে ডিটেকটিভ বুঝি তারা তো এটাই ভাবি, এখানে কি বলার চেষ্টা করছে। হিমালয়ের কোলে উত্তরবঙ্গের জেলা শহর কীর্তিমাড়িতে আসুন, দেখুন শহরের সবচেয়ে অভিজাত পরিবারে 2 সদস্যের নিরুদ্দেশ হওয়ার রহস্যভেদ করতে ছুটেছে কে, চালচুলোহীন কিন্তু তীক্ষ্ণর্দি এক যুবক, কামালের এই অভিযানে স্বাগতম পাঠক। বেশ পড়ে ইন্টারেস্টিং মনে হয়েছিল, সেই কারণেই এইটা আমি কিনেছি। অনেকদিন ধরেই বইটা দেখেছিলাম, সশা মীরার নাম শুনেছিলাম, নাবিল মুনতাসিম ওপার বাংলার একজন লেখক, এবং নাবিল মুনতাসিমের আরও বই আমার বাড়িতে রয়েছে। এই বইটা আশা করি খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো। এবং এই বইটায় দেখুন ভেতরে অলঙ্করণও রয়েছে, যখন এরকম অলঙ্করণ থাকে তখন পড়ার ইন্টারেস্ট আরও বেড়ে যায়, আমি জানি না কেন। এই বইটাও হয়তো খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, এবং শেষ করার পর আপনাদের সামনে রিভিউ ভিডিও আনার চেষ্টা করবো। এরপর যে বইটা কিনেছি সেটা হলো অনেক দিন অপেক্ষা করার পর এই বইটা। এই বইটার একটা স্পেশাল এডিশন আসার কথা ছিল যেটা আসেনি, এবং আসবে না বলে আমি শুনতে পারলাম, সেই কারণে এই বইটা আমি এবার কিনে নিয়েছি। এবং এই বইটার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা, প্রোডোসিমিটার প্রাইভেট ইনভেস্টিগেটর, 21 রজনী সেন রোড, ক্যালকাতা 7,29, ফোন নাম্বার দেওয়া আছে। এই ভিজিটিং কার্ডটা বেশ ভালো একটা জিনিস, মানে যারা ফেলুদা ফ্যান তাদের জন্য তো দারুণ একটা জিনিস। এরকম ছিল না, এটা অ্যাকচুয়ালি এরকম জায়গায় লাগানো ছিল, তো খুলে ফেলেছি। এটা হচ্ছে তোপসের নোটবুক, অর্থাৎ দেখুন এখানে লেখা আছে ফেলুদার সংক্ষিপ্ত বংশ পরিচয় ও অন্যান্য। তোপসের নোটবুক ভেবে এটা পড়তে শুরু করুন। ভাবুন, তোপসে যদি সত্যি রক্ত মাংসের মানুষ হয় সেই ফেলুদাকে নিয়ে একটা কাহিনী লিখছে, বা ফেলুদার জন্ম বংশ সমস্ত কিছু নিয়ে লেখা রয়েছে এইখানটায়, এবং সেইটা ভেবে পড়ুন, দেখুন ভালো লাগবে। আমার ভালো লেগেছে, এই কারণেই বললাম। এইখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা অলঙ্করণও রয়েছে যেগুলো আমার দারুণ লেগেছে, এবং আগেই বললাম অলঙ্করণ থাকলে পড়ার
গতি বেড়েছে এবং খুব ছোট একটা বই, 114-115 পাতার বই, একদম ছোট মাপের। এবং এই বইটা শেষ করতে আমার একটুই সময় লাগেনি, কিনে আনার কিছুক্ষণ পরেই শেষ করে ফেলেছিলাম, খুব সম্ভবত একদিন পরেই শেষ করে ফেলেছিলাম, দারুণ লেগেছিলো বইটা তখন পড়ে। এইটা ছিল এর পরের বই। তারপরে যে বইটা আমি সংগ্রহ করেছি বুক ফার্ম থেকে সেটা হলো হেমেন্দ্র কুমার রায়ের কলকাতার রাত্রি রহস্য। এই বইটা, এই বইটা সম্পর্কে অনেকদিন ধরে জানতাম, কিনবো কিনবো করেও কেনা হচ্ছিলো না, তারপরে এই বইটা কিনেছি। জাস্ট এখানটা দেখুন, জাল, জোচুরি, মিথ্যে কথা, এই তিন নিয়ে কলিকাতা। হেমেন্দ্র কুমার রায়ের লেখা এবং কৌশিক মজুমদারের সম্পাদনা এবং টিকা। এই বইটা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, অনেক আগের বই, মানে বুক ফার্ম থেকেই প্রকাশিত হয়েছিল অনেক আগে, আমি সংগ্রহ করেছি লেটে। অনেকদিন ধরে বইটা পড়ার ইচ্ছা ছিল, ফাইনালি বইটা পেয়েছি, পড়বো খুব তাড়াতাড়ি, কারণ কলকাতা সম্পর্কে জানার কিছুটা হলেও ইন্টারেস্ট রয়েছে এবং রাত্রি রহস্য এরকম একটা ব্যাপার তো আরোই বেশি জানতে ইচ্ছা করবে। এবং হেমেন্দ্র কুমার রায় সম্পর্কে তো আলাদা করে কিছু বলারই নেই, আমার মনে হয় না এরকম কোনো দর্শক চ্যানেল আছে যে হেমেন্দ্র কুমার রায়ের নাম শোনেননি। দেখুন কী সুন্দর, না কিনুন, না কিনেন একবার দেখুন, এটাই হচ্ছে ব্যাপার, না কিনেন একবার দেখেন। উপরের এই জায়গাটাও গ্লসি এবং এগুলো টেক্সচার করে লেখা, গ্লসি, বেশ ভালো। এরপরে যে বইটা কিনেছি সেটা হচ্ছে সচিত্র টার্জেন সিরিজ 1, সব্যসাচী, সুধীন্দ্রনাথ রাহার লেখা। এই বইটার মধ্যে রয়েছেন টার্জেনের সচিত্র রোমহর্ষ 3টি উপন্যাস, দানবের দেশে টার্জেন যেটা 1974 সালে প্রকাশিত হয়েছিল, তারপর নতুন জগতে টার্জেন যেটা 1975 সালে প্রকাশিত হয়েছিল, এবং অপরাজেয় টার্জেন যেটা 1976 সালে প্রকাশিত হয়েছিল। তিনটে বই, তিনটে উপন্যাস মিলিয়ে রয়েছে এই বইটার মধ্যে, এবং অলঙ্করণ যেগুলো রয়েছে সেগুলো সবই নারায়ণ দেবনাথের করা। সচিত্র টার্জেন সিরিজ 1 দেখতেই পাচ্ছেন এখানটায়। এবং বইটা বেশ সুন্দর বই, মানে প্রোডাকশন কোয়ালিটির দিক থেকে ভালো একটা বই, পেজ কোয়ালিটি ভালো, এবং এখানে অনেক তথ্য দেওয়া আছে আমি যেগুলো দেখছিলাম, কবে কোথায় গিয়ে প্রকাশিত হয়েছিল সেই সমস্ত কিছু এখানটায় রয়েছে, এবং যেগুলো বেশ আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করবে। এবং এখানে একটা সুন্দর ছবি রয়েছে, দেখুন, নারায়ণ দেবনাথের বাড়ি থেকে সংগ্রহ করা তার কৈশোরবেলার সেই টার্জেন ছবি। টার্জেন সম্পর্কে আমরা জানি না, এটা খুব কম মানুষই আছে, বা যারা পাঠক তারা সবাই হয়তো কম বেশি টার্জেন সম্পর্কে আমরা জানি। ছোটোবেলায় সবাই কখনো না কখনো টার্জেনের মতো বুক চাপ করার চেষ্টা করেছি, এবং বড় হওয়ার পর তো মনে হয় যে টার্জেন আমার থেকে বেটার ছিল, এই কারণ জঙ্গলে থেকে মানুষের ভাষা ঠিকঠাক না জানাও টার্জেনের একটা গার্লফ্রেন্ড ছিল। জোকস অ্যাপার্ট, আমি টার্জেনের উপন্যাস এর আগে কখনো পড়িনি, টার্জেনের সিনেমাই দেখেছি, এটা যদি হয় আমার প্রথম পড়া হবে টার্জেন, যেটা আমি টার্জেন সম্পর্কে কোনো কিছু প্রথম পড়বো। এবং হ্যাঁ, এটা পড়ে দেখবো, শুরুটা দেখুন, টার্জেন 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 একটা ইমোশন, যেটা আমার মনে হয় আমার মতনই অনেকে আছেন যারা শুধু সিনেমাই দেখেছেন কখনো পড়েননি, তারা পড়ে দেখতে পারেন। চিত্রগুলোও খুব সুন্দর এবং প্রচুর চিত্র আছে, মানে দু তিন পাতা পরপরই এক একটা করে ছবি। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে যে বইতে অলঙ্করণ থাকে সেই বই পড়ার ইন্টারেস্ট আমি বেশি পাই। এই বইটাও পড়বো এবং পড়ে জানাবো আপনাদের কেমন লাগলো এই বইটা, আশা করি খুব সুন্দর হবে এই বইটা। এবং যে কটা বই আমি কিনেছি সব এই আশা করেই কিনেছি যে খুব ভালো লাগবে পড়ার সময়, এবং পড়া শেষ করে অনুভূতিটা দারুণ হবে। এরপর যে দুটো বই আমি কিনেছি, অনেক দিন ধরে ইচ্ছা ছিল মানে কমিক্স কেনার, সেই কারণে এই দুটো কমিক্স আমি কিনেছি। আমি কি সুন্দরী, অয়ন রাহার এই বইটা, এটা একটা হরর গ্রাফিক নভেল, এখানটাই লেখা আছে দেখুন। এবং তারপরেরটা হচ্ছে বিশ্বযুদ্ধ কমিক্স, ভয়ঙ্কর জঙ্গলে, এটাই তিনখানা কমিক্স একসাথে রয়েছে। প্রথমে যদি এটার ব্যাপারে বলি, তাহলে এখানে যে কমিক্সগুলো আছে সেগুলো হলো ভয়ঙ্কর জঙ্গলে, বলিদান আর যুদ্ধ বনাম খেলা। তিনটে কমিক্সই দারুণ এবং তিনটে পড়ার সময় খুব এনজয় করেছি। এবং সব থেকে বেশি কমিক্সে যেগুলো মানুষ এনজয় করে সেগুলো ডায়লগের থেকেও বেশি আমার মনে হয় আর্ট ওয়ার্ক। এই আর্ট ওয়ার্কগুলো এত সুন্দর, প্রিন্টিং কোয়ালিটিটাও সুন্দর। হ্যাঁ, পুরনো ছবি কিছু কিছু জায়গায় আমি দেখলাম একটু হয়তো এদিক ওদিক হয়েছে, বা লেখাগুলো অনেক জায়গায় একটু অস্পষ্ট, কিন্তু তাছাড়াও দারুণ প্রোডাকশন কোয়ালিটি, দারুণ, কারণ গ্লসি পেজ খুব সুন্দর এবং পড়ার সময় জাস্ট, এবং খুব তাড়াতাড়ি এটা পড়ে শেষ করে ফেলেছি। কমিক্স পড়তে খুব বেশি সময় লাগে না, তবে হ্যাঁ, কমিক্সও টাইম নিয়ে পড়তে পারেন, ছবিগুলো দেখতে দেখতে অনেক সময় অনেক ছবিতে এরকম কোনো ডিটেল ওয়ার্ক আপনি খুঁজে পেয়ে যাবেন যেটা আপনাকে, আপনি দেখে অবাক হবেন যে এরকম একটা কমিক্সে এত ডিটেল কীভাবে করে, বা এরকম ছবিতেও এত ডিটেলিং, এগুলো বেশ ভালো লাগে। আমার ভালো লেগেছে এই কমিক্সটা, আমি বেশ এনজয় করেছি। এরকম যদি আরও সিরিজ থাকে অবশ্যই আমি সংগ্রহ করবো। এবং তারপরে যে কমিক্সটা আছে এটা মডার্ন ডে কমিক্স, অর্থাৎ এখনকার সময়কালের উপর ভিত্তি করে লেখা, জাপানের ভিত্তিতে, এবং এটা একটা হরর কমিক্স,
আমার পড়তে এটা দারুণ লেগেছে। এটা এটা কনসেপ্টটা একটু আলাদাই ছিল এবং এটার সাথে একটা ট্র্যাডিশনাল গল্পকে বা ভয়ের গল্পকে যেভাবে মেলানো হয়েছে সেটাও দারুণ ছিল। অর্থাৎ জাপানের একটা গল্পের সাথে এই কমিক্সটা যেভাবে মিলেমিশে গেছে সেটা দারুণ ছিল। এবং ছবিগুলোটা দেখুন উপরের, বেশি কমিক্স হলে দেখাচ্ছে না কারণ স্পয়লার পেয়ে যেতে পারেন হুটহাট করে। এখানে দেখুন কি ভয়ঙ্কর একটা কাঁচি মাস্ক, এখানে রক্ত, এই ছবিটা দেখুন মুখের মুখ কোথায় উঠে গেছে দাঁতগুলো কপালের মধ্যে, দারুণ। এটাও বেশ ভালো লেগেছে, অনেকদিন পর কমিক্স পড়ে আমার বেশ দারুণ অনুভূতি হয়েছে। এবং তারপরেই এই কমিক দুটো পড়ার পরে আমি আরও কয়েকটা মাঙ্গা পড়ে নিয়েছি কারণ অভ্যাস হয়ে গেছিলো হয়তো দুদিনেই। এতগুলো বই কেনার জন্য অর্থাৎ বুক ফার্মে একটা অফার চলছিল যে 2000 টাকার বিল ভ্যালু হলে একটা বই ফ্রি পাওয়া যাবে। সেই বইটা হচ্ছে এটা, এনকাউন্টার কমলেশ কুমারের, এই বইটা ফ্রি পেয়েছি। অস্ত্র, চোরাচালান, মাদক পাচার আর মাটি মাফিয়াদের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিয়ে রাখে এই উপন্যাস। ভীত সন্ত্রস্ত আভাসপুর গ্রামের প্রতিটি কোণে জেগে থাকে চাপা উত্তেজনা আর লড়াইয়ের ইতিবৃত্ত। অন্যদিকে অনাহত আলোকের বিবরণী আর অন্যদিকে অতীতের কোনো বসন্ত বিকেলের কথা। একদিকে বোমা বারুদ আর আগ্নেয়াস্ত্র, অন্যদিকে মুসাফির নগরে রঙ্গল ফুলের আভার মতো ছড়িয়ে থাকা আবেগবিহলতা, এই সবটুকু উপন্যাসের মূল উপজীব্য। আশা করি এই বইটাও ভালো হবে, ফ্রি পেয়ে তো দারুণ লেগেছে। বই কেনার জন্য বই ফ্রি, এর থেকে ভালো অফার কি হয়? হ্যাঁ, দারুণ অফার চলেছিল বুক ফার্মে, 30-40% ছাড় দারুণ ছিল। নতুন বইও 30% ছাড় পাওয়া যাচ্ছিল এবং কিছু কিছু সিলেক্টেড আইটেমে 40% ছাড়, এবং এত 2000 টাকা বিল ভ্যালু হওয়ার জন্য এই বইটাও ফ্রি পাওয়া, দারুণ ছিল। তো যারা এতক্ষণ ধরে দেখলেন একটা ব্যর্থ ব্লগ এবং তারপরে একটা আশা করি ঠিকঠাক বুক হল ভিডিও, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এর মধ্যে আপনারা বুক ফার্মে গিয়েছিলেন কি না এবং গিয়ে থাকলে কোন বই সংগ্রহ করেছেন সেটা অবশ্যই জানাতে পারেন। আজকের মতো ভিডিও একটুখানি, কি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।